দেখ, আজকে আমি থার্ড সেমিস্টারে, ঠিক আছে, এবিকম থার্ড সেমিস্টারে চ্যাপ্টার স্টার্ট করছি, ঠিক আছে। কি সাবজেক্ট পড়াচ্ছি থার্ড সেমিস্টারে? বিএমএস। বিএমএস বুঝতে পারছিস তো? বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাট। কি বললাম যে সাবজেক্টটা পড়াচ্ছি আজকে? বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাট। এবং বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটের আমি কোন চ্যাপ্টারটা আরম্ভ করছি, কোন পোর্শন আরম্ভ করছি? ম্যাথ আরম্ভ করবো নাকি স্ট্যাট আরম্ভ করবো? স্ট্যাট আরম্ভ করবো। স্ট্যাট কি আরম্ভ করবো? সর্বপ্রথম স্ট্যাটিস্টিক্স আরম্ভ করবো। স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। তো চ্যাপ্টারের নাম তোরা দেখতে পাচ্ছিস, কি? কোরিলেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। কি কি চ্যাপ্টার আছে কিছুক্ষণ আগেই বললাম, কিছুক্ষণ আগেই বললাম, ঠিক আছে। ইউটিউবে ভিডিও অলরেডি আপলোড করা আছে, ঠিক আছে। তো দেখে নিতে পারবি যারা দেখিস নি, ঠিক আছে। কি বললাম চ্যাপ্টার নাম? কোরিলেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। কোরিলেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। এই চ্যাপ্টার থেকে তোর এক্সামে কত নাম্বার আসবে? 8 নাম্বার। এই চ্যাপ্টার কেন? টোটাল এই সাবজেক্টে বিএমএস এ টোটাল কটা চ্যাপ্টার বললাম? 10টা চ্যাপ্টার। প্রতিটা চ্যাপ্টার থেকে 8 নাম্বার করে আসবে, প্রতিটা চ্যাপ্টার থেকে 8 নাম্বার করে আসবে। আগে একটা কথা বারবার করে বলে দিই, এই সাবজেক্টে 5 নাম্বার হবে, নিশ্চয়ই জানি বলতে হবে না। 80-30% 24-এ পাশ, 24-এ পাশ। একটা কথা বলে দিই, আগের বছর লাস্ট বছর যখন পরীক্ষা হয়েছিল, সে যেরকমই হোক, সে স্টুডেন্টের ভুল থাকুক বা টিচারের ভুল থাকুক, স্টুডেন্ট ফেল করেছিল প্রচুর, এটুকু বলতে পারি। ওভারঅল বলতে পারি আগের বছর বিজনেস ম্যাথসটাতে প্রচুর স্টুডেন্ট ফেল করেছিল, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি এটা বলছি বারবার করে বলছি, আগের বছর বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটে প্রচুর স্টুডেন্ট ফেল করেছিল, প্রচুর স্টুডেন্ট। গোয়েঙ্কার মতন কলেজে প্রচুর ফেল করেছে, গোয়েঙ্কা বল, জয়পুরিয়া বল, তো নামি দামি কলেজ, আর বাকি কলেজ তো বললামই না, প্রচুর স্টুডেন্ট ফেল করেছিল। আমি বারবার বলছি সেটা স্টুডেন্টের গলতি থাকুক, স্টুডেন্টের ভুল থাকুক, বা যেটা আমরা যেটা আমি যেটা গেস করেছিলাম, স্টুডেন্টের সব স্টুডেন্ট তো আর ভুল করেনি, কিছু ইউনিভার্সিটির ভুল ছিল। ইউনিভার্সিটির ভুল কি ছিল? যেটা আমার মনে অনুমান অনুমান ক্ষমতা ছিল, যেটা আমি বলেছিলাম এটাই হয়েছে। কি হয়েছিল? ওখানে যে বুকলেট সেট করা থাকে না, তো কোশ্চেন পেপার তো অ্যান্সার চেক করে কি সে কম্পিউটারে, ওখানে একটু চেকিং এ গন্ডগোল ছিল, ঠিক আছে। পরবর্তী সময় ইউনিভার্সিটির স্বীকার করেনি যে ভুল করেছিল, ইউনিভার্সিটির ভুল ছিল এটা, ঠিক আছে। তো তো যাই হোক, সেটা আমি কি বললাম, ইউনিভার্সিটির ভুল হোক বা স্টুডেন্টের ভুল হোক, কেউ না কেউ তো ভুল করেছিল, ঠিক আছে। তো তো আমাদের সেই জন্য লাভ জেনে লাভ নেই, কিন্তু এই সাবজেক্টটা তোকে পড়তে হবে। এই সাবজেক্টটা না যে তুই মুখস্থ করে চলে গেলি এমসিকিউ, অঙ্ক তো, অঙ্ক তোকে বুঝে বুঝে করতে হবে, অঙ্ক তোকে বুঝে করতে হবে। সুতরাং তোকে মাথায় রাখতে হবে, যেমন যেমন বলবো প্রথম দিন স্টার্ট করতে হবে, তুই পরীক্ষার আগে করবি, পারবি না কখনো করতে, ঠিক আছে। তো তো যাই হোক, অনেক বলে দিলাম, ক্লাস স্টার্ট করে দে। চ্যাপ্টারের নাম কি? কোরিলেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। খুব সোজা চ্যাপ্টার, খুবই সোজা চ্যাপ্টার। দেখ স্যার, কি বই কিনবো এই সাবজেক্টের জন্য? কোনো বই কিনতে হবে না, কোনো বই কিনতে হবে না এই সাবজেক্টের জন্য, বই কেনার দরকার নেই। তাহলে করবো কবে থেকে? আমার পিডিএফ, আমি যে পিডিএফ দেবো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ দেবো, ওই করতে, ওর বাইরে কিছু করতে হবে। অঙ্ক ওর মধ্যেই আসবে, ওর বাইরে অঙ্ক আসবে না, ওর মধ্যেই অঙ্ক আসবে, ঠিক আছে, ওর বাইরে কখনো অঙ্ক আসবে না। তো দেখ কি বলছে, কোরিলেশন, চ্যাপ্টার নাম কোরিলেশন অ্যাসোসিয়েশন। কোরিলেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন, কোরিলেশন জিনিসটা কি? কোরিলেশন মানে এক্সটেন্ট অফ রিলেশনশিপ। কোরিলেশন জিনিসটা কি? একটা রিলেশন, বুঝিস, একটা রিলেশন, একটা রিলেশন, সম্পর্ক তৈরি করবে কিসের মধ্যে? দুটো ভেরিয়েবলের মধ্যে। বলছে এক্সটেন্ট অফ রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল, দুটো ভেরিয়েবলের মধ্যে কি তৈরি করবে? রিলেশন তৈরি করবে, ঠিক আছে। দুটো ভেরিয়েবল দেখ, একটা লিখেছি ডিমান্ড আর প্রাইস, তো জানিস তো কেমন ডিমান্ড আর প্রাইস, ডিমান্ড বাড়লে প্রাইস কি হয় জানিস তো? ডিমান্ড আর প্রাইস আমাদের সম্পর্ক তো পড়েছিস, যে প্রাইস যদি বেড়ে যায় তাহলে ডিমান্ড কমে যাবে, আর প্রাইস যদি কমে যায় তখন ডিমান্ড বেড়ে যাবে। দুটো ভেরিয়েবল মানে রিলেশনটা বুঝতে পারছিস, রিলেশন। তো বলছে কোরিলেশন মিনস আর রিলেশন, তাহলে কোরিলেশন মানে কি বুঝতে পারলি? এটা একটা রিলেশন বিটুইন টু অর মোর থিংস, এই যে এই যে সম্পর্কটা, রিলেশন দুটো জিনিসের মধ্যে হতে পারে বা দুটোর বেশি জিনিসের মধ্যেও হতে পারে, ঠিক আছে। ইট ইজ আ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। এই সাবজেক্টের নাম কি? কি পড়ছিস? স্ট্যাটিস্টিক্স পড়ছিস। স্ট্যাটের একটা টেকনিক হচ্ছে কোরিলেশন, ঠিক আছে। তো বলছে হেল্প আস টু ফাইন্ড, ঠিক আছে, এবারে হেল্প করে কোরিলেশন, হেল্প করে কি করতে? হেল্প করে কি করতে? হেল্প করে ফাইন্ড করতে। কি ফাইন্ড করতে? বলছে হোয়াট কাইন্ড অফ রিলেশন, হোয়াট কাইন্ড অফ রিলেশন এক্সিস্ট বিটুইন টু অর মোর ভেরিয়েবল, দুটো আর তার বেশি ভেরিয়েবলের মধ্যে কি টাইপের রিলেশন আছে, ঠিক আছে। তো ডিমান্ড, ইকোনমিক্স চলে আসলো, এক্সাম্পল দিচ্ছি কার, পেপসি বা এনি প্রোডাক্ট, প্রাইস, জানিস তো রিলেশনটা কি? প্রাইস বাড়লে কি হয়, প্রাইস বাড়লে ডিমান্ড কি হয়,
স্যার প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, প্রাইস কমলে ডিমান্ড কি হয় বাড়বে, বোঝা গেল তো? ইনকাম অফ দ্য কনজিউমার, আজ তোর ইনকাম বেড়ে গেছে, ইনকাম বাড়লে ইনকামের সঙ্গে ডিমান্ডের কি এফেক্ট পড়বে, ইনকাম বাড়লে সেই প্রোডাক্টের ডিমান্ড বাড়বে, ইনকাম কমলে কি হবে ডিমান্ড, ইনকাম যদি কমে যায়, ইকোনমিক্স পড়েছিস, তোর যদি ইনকাম, তোর যদি আয় বেড়ে যায় তাহলে ডিমান্ডে কি এফেক্ট পড়বে, স্যার আয় বাড়লে চাহিদা বাড়বে আর আয় কমলে চাহিদা কমবে, কমন ব্যাপার এগুলো জানিস তোরা। প্রাইস অফ কম্পিটেন্ট গুডস, স্যার কম্পিটেন্ট, আরে মনে পড়ছে ইকোনমিক্স পড়েছিলি ওই কমপ্লিমেন্টারি গুডস কম্পিটেন্ট, ঠিক আছে, সাবস্টিটিউট পড়েছিল না কমপ্লিমেন্টারি গুডস সাবস্টিটিউট গুডস, সেই বলছে প্রাইস অফ কম্পিটেন্ট গুডস, তুই বুঝতে পারছিস তো? তো সুন্দরভাবে এগুলো সব করা আছে, তাহলে এগুলো বুঝতেই পারছিস সব জিনিসগুলো। আচ্ছা এমসিকিউ শুনে দেখ, কোয়েলেশন, কোয়েলেশনকে কি দ্বারা ডিনোট করা হয় দেখ, কি কি লেখা আছে, আর ছোট হাতের আর, আমরা মনে পড়ে যখন আগে মিন করতাম মিনটাকে কি বলতাম মনে পড়ে, এক্স বার দিয়ে ডিনোট করতাম, মোটকে এম দিয়ে ডিনোট করতাম মনে পড়ছে তো, তারপর মোট না মোট না সরি মিডিয়ানকে এম দ্বারা ডিনোট করতাম, মোটকে জেড দিয়ে ডিনোট করতাম বলতাম না, এইচডি সাইন এরকম ছিল মনে পড়ছে, তেমনি সবারই নিজস্ব কিছু সাইন থাকে, ঠিক আছে। কোরিলেশনকে কি দ্বারা ডিনোট করা হয় দেখ, কি লেখা আছে, কি লেখা আছে কোরিলেশনকে কি দ্বারা ডিনোট করা হয়, কি লেখা, এটা কি লেখা, স্মল আর, আর বলবি না, আরে আর মানে ক্যাপিটাল আর, এরপরে একটা চ্যাপ্টার আছে মানে এর এই চ্যাপ্টারই আছে ক্যাপিটাল আর, তো শুধু আর বলিস না, স্মল আর মানে কোরিলেশন আর ক্যাপিটাল আর মানে র্যাঙ্ক কোরিলেশন, পরে শিখব। তো স্মল আর কি দ্বারা ডিনোট করা হয়, স্মল আর দ্বারা কি ডিনোট করা হয়, কোরিলেশন, আর আর এর মান কোরিলেশনের মান কত হয় জানিস, কোরিলেশনের মান দেখ কি লেখা আছে, এর মধ্যেই থাকবে মান, আর এর মান প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান এর মধ্যে থাকবে, তার বেশি থাকবে না, কি বললাম কত থেকে কত মধ্যে থাকবে, প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান, যে টাইম লাইন একটা নাম্বার লাইন ড্র করিস ধর এটা জিরো, ধর এটা প্লাস ওয়ান আর এটা ধর মাইনাস ওয়ান, এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না, তুই যখনই অঙ্ক করবি অঙ্ক দেবে কোরিলেশনের মান, তারপরে কি মানটা যা বেরোবে এর মধ্যেই মান বেরোবে, এর বাইরে যদি মান বেরিয়ে তাহলে অঙ্ক ভুল হয়ে গেছে, যদি একের বেশি বেরোয় ভুল হয়ে গেছে অঙ্ক, সেটা যদি মাইনাস একের এদিকে আসে মাইনাস টু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ভুল হয়ে গেছে অঙ্ক, তার মানে আর এর মান কত বেরোতে হবে, এর মধ্যেই বেরোতে হবে, নাহলে অঙ্ক ভুল, বুঝতে পারলি তো কি বললাম, তাহলে তোকে পরীক্ষা পরীক্ষা কখনো বলে যে আর এর মান কি হতে পারে, এগুলো তোকে জেনে রাখতে হবে, খুব ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। ডিগ্রি অফ কোরিলেশন, কোরিলেশন কত রকমের হয়, আর এর মান এক হতে পারে, এক এক অ্যান্সার এক বেরোতে পারে, আর এর মান কি হতে পারে বল, কি লেখা আছে স্যার, জিরোর বেশি হতে পারে, জিরোর বেশি হতে পারে, আর এর মান কত হতে পারে দেখ, জিরোর বেশি হতে পারে, আচ্ছা জিরোর বেশি হলে তাকে কি বলে, আচ্ছা তুই নাম্বার বল, এটা তো জিরো, জিরোর বেশি হলে তাকে কি বলে, এই দিক যাচ্ছে তাহলে এই দিকটাকে কি বলে, পজিটিভ বলে, হ্যাঁ কি না, হ্যাঁ স্যার পজিটিভ বলে, দেখ কি লিখেছি, আর এর ভ্যালু জিরোর বেশি হলে তখন তাকে কি বলে স্যার, পজিটিভ কোরিলেশন, স্যার আর এর ভ্যালু এক হলে তাকে কি বলে, এক, ডাইরেক্ট বলছে আর এর ভ্যালু এক, বুঝিস কি বললাম, এক বলছে এক, আচ্ছা এক মানে কি এক্সাক্ট বলতে পারি না, আচ্ছা আর এর ভ্যালু এক আর আর এর ভ্যালু গ্রেটার দ্যান জিরো দুটো একই জিনিস, আর এর ভ্যালু এক আর আর এর ভ্যালু জিরোর বেশি, আরে জিরোর বেশি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফাইভ হতে পারে, জিরোর বেশি, এটা কি এক্সাক্ট জিরোর বেশি না, কিন্তু যখন বলছে এক মানে পুরো এক্সাক্ট মানে বুঝতে পারছিস, এক্সাক্ট কাকে বলে, তো বলছে ধর বললে একটা ছেলে মাইনা পায়, তার একটা ছেলে মাইনা পায় একটা কাজ করে পঁচিশ হাজার টাকা মাইনা পায়, এটাকে এক্সাক্ট বলে, একটা ছেলে মাইনা পায় কুড়ি হাজার টাকার বেশি, এক্সাক্ট হচ্ছে এটা, তাহলে দেখ আর এর ভ্যালু এক, তার মানে এটাকে এক্সাক্ট মানে কি বলে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, পারফেক্ট পারফেক্ট এক স্যার পজিটিভ, পারফেক্ট পজিটিভ কোরিলেশন, বুঝেছিস তো, আর আর এর ভ্যালু গ্রেটার দেন জিরো, জিরোর বেশি স্যার পজিটিভ, পজিটিভ কোরিলেশন when two variable are directly related, যখন দুটো ভেরিয়েবল মধ্যে ডাইরেক্ট সম্পর্ক থাকবে, মানে একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে, ডাইরেক্ট রিলেশন। নেক্সট আর এর ভ্যালু জিরোর কম, আচ্ছা আর এর জিরোর কম মানে কি, এই দিক যাবে মানে কি, নেগেটিভ, নেগেটিভ কোরিলেশন when two or more variable are inverse related, মানে স্যার একটা বাড়লে বল একটা বাড়লে আরেকটা কমবে, একটা আরে এটাই তো ইনভার্স, এটাই তো ইনভার্স সম্পর্ক, যখন প্রাইস বাড়ছে কমছে, এটা যেমন কমছে এটা কি সম্পর্ক, এটা কি ইনভার্স সম্পর্ক, ইনভার্স মানে বলি ইনভার্স মানে জানিস, শোন ইনভার্স মানে বিপরীত, ইনভার্স মানে কি বললাম বিপরীত, ইনভার্স মানে কি বললাম বিপরীত, আর ডাইরেক্ট মানে সেম ডিরেকশন, সেম ডিরেকশন, একটা বাড়লে আরেকটা বাড়ছে এটাকে বলে ডাইরেক্ট, আর ইনভার্স মানে একটা বাড়লে আরেকটা কমছে, আর আর এর মান মাইনাস ওয়ান মানে বল
এক্সাক্ট বলতে পারি? এক্সাক্ট বলতে মাইনাস ওয়ান, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। কি বললাম? পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। জিনিসটা বুঝতে পারলি? তা তুমি একটু জানিস। আচ্ছা, এরপর দেখ, পুরোপুরি থিওরিটিক্যালি আলোচনা করলাম, আসলে তো পরীক্ষায় অঙ্ক, বাট অঙ্ক শুরু করার আগে কিছু থিওরি তো জানতে হয়, যে থিওরি গুলো বললাম। এবার দেখ, এই চ্যাপ্টারে কি কি মেথড তোকে শিখতে হবে, ঠিক আছে? তো কি কি মেথড শিখতে হবে কোরিলেশন চ্যাপ্টারে, কি কি মেথড শিখতে হবে? প্রথম মেথডটার নাম কি দেখ, ভালো করে দেখ, এবং তোকে বলে এখনই বলে দিচ্ছি কি কি মেথডের অঙ্ক পরীক্ষায় আসে, ঠিক আছে? তো প্রথমে দেখ, লেখা আছে কি, কার্ল পিয়ারসন, এই নাম, ভদ্রলোকের নাম কি, একজনের নাম কার্ল পিয়ারসন, ঠিক আছে? কি বলছে? কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর উপর অঙ্ক পরীক্ষায় আসে, মানে আসেই আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি স্টার মেরে দিলাম, ঠিক আছে? কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এর উপরই অঙ্ক পরীক্ষায় আসে। তারপর কি আছে? স্পিয়ারম্যান, একজনের নাম কিন্তু স্পিয়ারম্যান, এটাও কিন্তু একজনের নাম স্পিয়ারম্যান, র্যাঙ্ক কোরিলেশন, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন, ঠিক আছে? এটাও কিন্তু ভিবিআই, এটাও পরীক্ষায় আসে। এই চ্যাপ্টার থেকে এই দুটো টপিক কি আসে, এই চ্যাপ্টার থেকে দুটো টপিক কি আসে, বোঝা গেল? স্ক্যাটার ডায়াগ্রামটা কি স্যার? আরে এটা পরীক্ষায় আসে না, বইতে আছে, তাই করে দিলাম। স্ক্যাটার ডায়াগ্রাম মানে ডায়াগ্রাম আঁকা, ঠিক আছে? স্ক্যাটার ডায়াগ্রাম। লাস্ট কি আছে? কোএফিসিয়েন্ট অফ কনকারেন্ট ডেভিয়েশন, এটাও আসে না পরীক্ষায়, আসে এক আর দুই। স্ক্যাটার ডায়াগ্রামটা কি আছে, কি লেখা আছে? সিম্পলেস্ট মেথড, মানে একটা সিম্পল মেথড টু মেজার দ্য রিলেশন উইদাউট ক্যালকুলেটিং এনি নিউমেরিক্যাল ভ্যালু, মানে কোনো ভ্যালু দিয়ে ক্যালকুলেট করবি না, ভ্যালু দিয়ে ক্যালকুলেট না করেই কি করে বেরো, সেটা স্ক্যাটার ডায়াগ্রাম। কি কি আছে দেখ, পজিটিভ, কিছুক্ষণ আগে লিখালাম না, মনে পড়ে? পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন, পারফেক্ট পজিটিভ, পারফেক্ট নেগেটিভ, ঠিক আছে? একটা জিরো কোরিলেশন, জিরো মানে নো কোরিলেশন যেটাকে বলে, তো দেখ পজিটিভ। আরে তোরা তো ইকোনমিক্স পড়ে এসেছিস, ডিমান্ড কার্ড পড়েছিস না, ডিমান্ড, তা পজিটিভ বলতে কোনটা, মনে পড়ে? পজিটিভ স্যার, দাম বাড়লে চাহিদা বাড়বে, দাম কমলে চাহিদা কমে, পজিটিভ, দাম বাড়লে চাহিদা, একটা বাড়লে আরেকটা বাড়ছে, তাহলে পজিটিভ মানে কি উপরের দিকে যাচ্ছিল, মনে পড়ে? পজিটিভ মানে কি হচ্ছিল, উপরের দিকে আপওয়ার্ড, এই যে পজিটিভ আপওয়ার্ড। স্যার নেগেটিভ ডাউনওয়ার্ড, মনে পড়ে? ডাউনওয়ার্ড, দেখ নেগেটিভ ডাউনওয়ার্ড, পুরো ডিমান্ডের কনসেপ্ট, তাহলে এখানে কি আছে দেখ, উপর দিকে দাগ দিয়েছি, দেখ, ঠিক আছে? তো দাগ দিয়েছি, কেন তুই বুঝতে পারছিস না, পারফেক্ট। আচ্ছা এটা কি বলে, উপর দিকে, এটা কি পারফেক্ট বলেছে, কোথাও বলেছে পারফেক্ট? না, তাহলে স্যার এটা পারফেক্ট বললি, পজিটিভ, পজিটিভ, ভালো করে শোন, এটা পজিটিভ, এটা নেগেটিভ, পারফেক্ট বলেনি। আর নো কোরিলেশন কেমন হয় দেখতে দেখ, নো কোরিলেশন দেখ এরকম দেখতে হয়, দেখিস তো, জিরোর মতন দেখতে, দেখ জিরোর মতন। নেক্সট পারফেক্ট নেগেটিভ, আচ্ছা নেগেটিভ কার্ভ কেমন হয়, নেগেটিভ কার্ভ কে, নেগেটিভ স্যার এরকম, দেখ এরকম করেছে, কিন্তু পারফেক্ট মানে এই লাইনের মধ্যে একটা একটা দাগ হয়, পারফেক্ট বেরোবে, পারফেক্ট, এটা তো পারফেক্ট, যখন এই লাইনের মধ্যে দিয়েই বিন্দু উপরে চলে যাবে, পয়েন্ট উপরে চলে, তাকে বলে পারফেক্ট। আর পজিটিভ স্যার, পজিটিভ তো উপরের দিকে যাবে, এই এই লাইনের মধ্যে যে পয়েন্ট গুলো চলে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোর পারফেক্ট, কি বলে, পারফেক্ট পজিটিভ কোরিলেশন। জিনিসটা বোঝা গেল তো, কি বললাম? ছবিটা আঁকতে আঁকতে তোরা বুঝতে পারলি, এবং ছবিটা ভালো করে এঁকে নে, দেখে নে, কিছুই পরীক্ষায় যাবে না, এগুলো জাস্ট একটু জানার জন্য করলাম। এবার আমরা মেন আসবো অঙ্কে, এবার মেন অঙ্কে আসবো। আচ্ছা আচ্ছা দেখ, এবার চ্যাপ্টারে বললাম অঙ্কগুলো করতে হবে, বাট অঙ্ক করতে গেলে বেশ কিছু ফর্মুলাকে ফোকাস করতে হবে, ফর্মুলায় ফোকাস করতে হবে, বেশ কিছু ফর্মুলা ফোকাস করতে হবে, ঠিক আছে? তো বেশ কিছু ফর্মুলা ফোকাস করতে হবে, ঠিক আছে? ফর্মুলা, তো ফর্মুলা লিখছি, লেখ, লেখ কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট, লেখ, চ্যাপ্টারের নাম তো কোরিলেশন, লিখবো কি ফর্মুলা, লিখবো কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট, কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট। আচ্ছা কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট কে কি দ্বারা ডিনোট করা হয়, এবার তো বললাম ছোট হাতের আর, মনে পড়ছে? ফর্মুলা বলতে একটু, এ করতে করতে অঙ্ক করতে তো মুখস্থ হয়ে যাবে, চিন্তা নেই। ফর্মুলা কি আছে, কোভেরিয়েন্স, সিওভি, কি লেখা দেখ, এটা সিওভি, সিওভি ফুল ফর্ম কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স, ব্র্যাকেটে লিখলাম এক্স কমা ওয়াই, তাহলে এটাকে কি বলবো, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, এক্স আর ওয়াই এর কোভেরিয়েন্স, ডিভাইডেড বাই, কি লিখলাম, ডিভাইডেড বাই HDX ইনটু HDY। দেখ তোরা প্রত্যেকে বলছি, মনে রাখবি, খুব শর্ট কোশ্চেন আসে, জানিস তো,
এই যে এই চ্যাপ্টার থেকে 8 নাম্বার আসবে, 8 নাম্বার কেমন আসবে, আরে 4 নম্বরে একটা বড় অঙ্ক আসবে আর 2 নম্বরে দুটো ছোট কোশ্চেন আসবে, এই 2 নম্বরে ছোট কোশ্চেন থেকে এগুলো একটা কোশ্চেন দিয়ে দেবে, টুক করে বসিয়ে দাও 2 নম্বর হয়ে গেল। তো সুতরাং তোকে ঠান্ডা মাথায় করতে হবে। নেক্সট একটা ফর্মুলা হলো, নেক্সট ফর্মুলা আর, ঠিক আছে, তো সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশন, সরি, ডিভাইডেড বাই আন্ডার রুট সামেশন এক্স স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার। বলছে হোয়ার এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বার আর ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই বার, ঠিক আছে, এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বার আর ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই বার। নেক্সট থার্ড ফর্মুলা, আর ইকুয়াল টু এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই আন্ডার রুট এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো হলো নেক্সট আর একটা ফর্মুলা, এন সামেশন ইউ ভি মাইনাস সামেশন ইউ ইন্টু সামেশন ভি ডিভাইডেড বাই এন সামেশন ইউ স্কোয়ার মাইনাস সামেশন ইউর হোল স্কোয়ার ইন্টু এন সামেশন ভি স্কোয়ার মাইনাস সামেশন ভির হোল স্কোয়ার, ঠিক আছে, তো হয়ে গেল টুকে যেত অব্দি। আচ্ছা দেখ শোন, কোশ্চেনটা দেখিস, তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো করবে, এই ফর্মুলা করলেই অঙ্ক চ্যাপ্টার শেষ। একটা ফর্মুলা, যদি আর কোনো এর মধ্যে আর কোনো ফর্মুলা অ্যাডিশন হয় আমি পরে বলে দেবো, বাট একটা ফর্মুলা করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো দেখ ফর্মুলাগুলো দেখ, ফর্মুলা দেখে বারবার ফর্মুলা দেখে ভয় পাবি না, ভয় পাওয়ার কিছু নেই, অঙ্ক এক্ষুনি হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। যেমন ধর তোকে, এই দেখ বেসিক্যালি দেখবি তুই যখন তোকে শর্ট কোশ্চেন দেবে 2 নম্বরের, 2 নম্বরের অঙ্ক, এই এই দুটো ফর্মুলা 2 নম্বর অঙ্কে লাগবে, 2 নম্বর অঙ্কের সাথে লাগবে এই ফর্মুলা। আর যখনই তোর 4 নম্বরের অঙ্ক দেবে তখন এই ফর্মুলাটা লাগবে, বুঝতে পারলি? বড় কোশ্চেন দিলে নিচের ফর্মুলাটা ইউজ করব আর শর্ট কোশ্চেন গুলো দিলে দুটো ফর্মুলা ইউজ, ঠিক আছে। একটা অঙ্ক তোকে টোকাচ্ছি তাহলে তুই বুঝতে সুবিধা হবে, দেখ তুই অঙ্কটা বুঝিয়ে যাবি, ইজি লাগবে দিবি, কত ইজি, এতক্ষণ তো দেখ কতক্ষণ হলো, 20-25 মিনিট পড়া হয়ে গেল, কোনো অঙ্কই করায়নি, এতক্ষণ থিওরিটিক্যাল আলোচনা হলো, এবার অঙ্ক করবো, লেখ আমার সঙ্গে, লেখ কোশ্চেনটা, লেখ 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে। তো ইফ, লেখ ইফ এইচ ডি এক্স, কি লিখলাম, ইফ এইচ ডি এক্স কি লেখা আছে, এটা এটা কি লেখা জানিস, এইচ ডি পড়েছিস না কে, এইচ ডি এক্স, এইচ ডি এক্স 5 আর কি বলেছে, এইচ ডি ওয়াই বলে দিয়েছে 4, তাহলে কি বললাম, এইচ ডি এক্স 5 আর এইচ ডি ওয়াই কত, 4। আর কি বলেছে, সিওভি এক্স ওয়াই মানে কোভেরিয়েন্স এক্স ওয়াই কত বলেছে, কোভেরিয়েন্স এক্স ওয়াই বলেছে 12। বলছে ফাইন্ড, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, ফাইন্ড দ্য ভ্যালু অফ আর এক্স ওয়াই, ফাইন্ড দ্য ভ্যালু অফ আর এক্স ওয়াই। দেখ তুই নিজে ভাব, এটা কোশ্চেন, শোন আমার দিকে তাকা, বোর্ডের দিকে তাকা, এটা কোশ্চেন, এরকম কোশ্চেন পরীক্ষা আসে 2 নাম্বার দেয়, দেখিস অঙ্কটা, এরকম অঙ্ক পরীক্ষা দেবে 2 নাম্বার, এমসিকিউ তো, এখন নয় আমি তোকে লিখে লিখে করাচ্ছি, পরীক্ষা হলে এই অঙ্ক, ক্যালকুলার নেব অঙ্ক শেষ, ক্যালকুলার নেব অঙ্ক শেষ। দেখ কি করে করতে হবে, দেখ ভালো করে শোন কি বলেছে, তুই তুই বুঝতে পারবি এই দুটোর মধ্যে কোন ফর্মুলা বসবে,
HDX বলেছে 5, HDY বলেছে 4, তুই বল না কোন ফর্মুলা HD ফর্মুলা আছে, ব্যাস হয়ে গেল অঙ্ক শেষ। তুই নিজে বল, আমি বলবো না, তুই বল নিজে পারবি কি পারবি, আমি আমি এখন লিখবো না, বল তুই নিজে বল পারবি কি পারবি না। উপরের ফর্মুলাটা এখানে কি লেখা আছে, কোভেরিয়েন্স XY 12, দেখ না স্যার এখানে 12 ডিভাইডেড বাই HDX কত স্যার, HDX 5 আর HDY 4, অঙ্ক শেষ। কত হলো স্যার, 4 আর 12 কাটলে কত হলো, 3, 3 বাই 5 0.6 आंसर। প্র্যাকটিস করার সময় যখন তোর শেষ হয়ে যাবে, যখন রিভাইজ করবি তখন তুই হয়ে কর, ঠিক আছে? তো কি লিখলাম, আর ইকুয়াল টু কি বললাম, কোভেরিয়েন্স এক্স কমা ওয়াই ডিভাইড বাই HDX into HDY কত বলেছে, 12 ডিভাইডেড বাই HDX কত, 5 আর HDY 4। তাহলে একবারে কাটাকাটি কর, পড়ে দেখ কত বেরোবে, 0.6 বেরিয়ে যাবে। তাহলে বুঝা গেল অঙ্কটা? আর আমি তোকে কি শেখালাম, আমি যখন আজকে ক্লাস আরম্ভ করলাম কি বললাম, আর এর মান কত থেকে কতর মধ্যে হয়, মনে করে বল দেখি, কি বলেছিলাম, প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান এর মধ্যে, তাহলে 0.6 প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান এর মধ্যে হ্যাঁ কিনা, মিলে গেল, বুঝতে পারলি? টোকেন দেখ, নেক্সট অঙ্কটা দেখ, ট্রাই করতে হয় না, কোশ্চেনটা পড়ে বুঝতে হবে, হয়তো সময় নষ্ট করতে লাভ নেই, আমাকে কোশ্চেনটা পড়ে বুঝতে হবে কি বলতে এই অঙ্কটা। ঠিক আছে, তো দেখ কি বলতে এই এখানে কোশ্চেনটা বলছে, কার্ল পিয়ারসন, আমি কি বলছি টপিকটার নাম কি, আমি বলছি কোরিলেশন, কোরিলেশন নিয়ে কে ডিসকাশন করেছে, কার্ল পিয়ারসন, আর র্যাঙ্ক কোরিলেশন নিয়ে ডিসকাশন করেছে স্পিয়ারম্যান। তা কার্ল পিয়ারসন কার কথা বলছে, কোরিলেশনের কথাই বলছে, বলছে কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন টু ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই ইজ 0.7, আর একটা লাইনে পড়েছে যে এইটুক লাইনের মানটা বোঝার চেষ্টা কর, কি বলেছে, বলছে কার্ল পিয়ারসন, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনটাকে সঠিক কি বলে, আমি তো বললাম কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কে সঠিক কি বলে, তো লেখাও আছে এখানে দেখ, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এই তো কোএফিসিয়েন্ট কোরিলেশন কি লেখা আছে, ছোট হাতের আর, ছোট হাতের আর, তাই তো, স্মল আর কত বলেছে 0.7, এটা বুঝেছিস কিনা বল আগে, এই লাইনটা বোঝা গেছে বোঝা যায়নি, আবার বলছি কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কোএফিসিয়েন্ট কোরিলেশন কে আমরা কি দ্বারা ডিনোট করি, কোন লেটার দ্বারা ডিনোট করি, আর, কোন আর, বড় আর না ছোট আর, ছোট আর, স্মল আর, স্মল আর কত 0.7, হয়ে গেল স্যার, হয়ে গেছে। এবারে যে দে আর কোভেরিয়েন্স, আচ্ছা কোভেরিয়েন্স কে সঠিক কি বলে, কিছু করে বারবার চিল্লি চিল্লি বলছি সিওভি, কোভেরিয়েন্স কে সঠিক কি বলে, সিওভি, কোভেরিয়েন্স কত বলছে 9.8, আচ্ছা কোভেরিয়েন্স কার হবে, আরে এখানে কার কার আছে, এক্স আর ওয়াই তো কোভেরিয়েন্স হবে, দেখ না কোভেরিয়েন্স কার আছে, এক্স ওয়াই, তাহলে ব্যাকেটে লিখবি এক্স ওয়াই, কত বলেছে বল কোভেরিয়েন্স, বল 9.8, সরি নেক্সট, দুটো লাইন হয়ে গেল, লাস্ট লাইন বলছে ইফ দ্য ভেরিয়েন্স, তোরা ফার্স্ট সেমিস্টার স্ট্যাটিস্টিক্স করেছিল মনে আছে, ফার্স্ট সেমিস্টার স্ট্যাটিস্টিক্স ওখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে একটা চ্যাপ্টার করেছিল মনে পড়ছে, কে রে ফার্স্ট সেমিস্টারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে একটা চ্যাপ্টার করেছিল মনে আছে কি মনে নেই, এখানে লিখছি ভেরিয়েন্স বের করার ফর্মুলাটা কি বলতে পারবি, কেউ ভেরিয়েন্স বের করার ফর্মুলাটা কি, মনে না থাকলে আমি মনে করে দিচ্ছি, বলি স্যার এক বছর হলো মনে নেই, ভেরিয়েন্স বের করার ফর্মুলা এইচডি স্কোয়ার, এইচডি স্কোয়ার করলে তাকে বলে ভেরিয়েন্স, কি বললাম বল, ভেরিয়েন্স বের করার ফর্মুলা কি বললাম, এইচডি স্কোয়ার, এইচডি স্কোয়ার হচ্ছে ভেরিয়েন্স, বোঝা গেল কি বললাম বল, কি বললাম ভেরিয়েন্স বের করার ফর্মুলা কি বললাম, এইচডি স্কোয়ার হচ্ছে ভেরিয়েন্স, এইচডি স্কোয়ার হচ্ছে ভেরিয়েন্স, আবার বলছি এইচডি স্কোয়ার হচ্ছে ভেরিয়েন্স, তাহলে এখানে ভেরিয়েন্স কত বলেছে বল, ভেরিয়েন্স কত বলে 16, তাহলে ভেরিয়েন্স বলেছে কত 16, এখানে লিখছি ভেরিয়েন্স কার ভেরিয়েন্স, ওয়াই, ওয়াই এর ভেরিয়েন্স বের করার ফর্মুলাটা কি স্যার, এইচডি ওয়াই স্কোয়ার হ্যাঁ কি না বল, আরে ভেরিয়েন্স এর ফর্মুলা যদি এইচডি স্কোয়ার হয় তাহলে ওয়াই ভেরিয়েন্স এর ফর্মুলা কি হবে, এইচডি ওয়াই স্কোয়ার, তাহলে ভেরিয়েন্স ওয়াই এর ভেরিয়েন্স কত বলেছে স্যার 16, তাহলে এইচডি ওয়াই স্কোয়ার, এইচডি ওয়াই স্কোয়ার হচ্ছে 16, তাহলে এইচডি ওয়াই স্কোয়ার যদি 16 হয় তাহলে এইচডি ওয়াই কত বলতে পারবি, 4, বুঝেছিস,
আমি তোদের জন্য এত ভেঙে ভেঙে করলাম, আমার কখন হয়ে গেছে এটা? ভেরিয়েন্স ওয়াই যদি 16 হয় তাহলে এইচডি ওয়াই 4ই হয়, বুঝতে পারলি কি বললাম? তাহলে বল, ভেঙে ভেঙে করে দেখালাম, বুঝেছিস কি বুঝিস নি বল? মাথায় ঢুকে যাবে লোকে, কোন ক্লাসে করেছে ফার্স্ট সেমিস্টার, এগুলো সব শেখানো। তাহলে এইচডি ওয়াই কত বেরিয়ে গেল? 4। কত বেরিয়ে গেল বল? এইচডি ওয়াই 4। তো কি বের করতে বলেছে স্যার? আমাকে বের করতে বলেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে এইচডি, কার এইচডি? এক্স। এইচডি এক্স কত? কোটি নাম কয়টা দেখো, গেল শেষ। কি লিখবে এখানে? আর কোন ফর্মুলা হবে বল দেখি, এ সমান কোন ফর্মুলাটা হবে বল? প্রথম ফর্মুলা হবে না সেকেন্ড ফর্মুলা হবে? প্রথম ফর্মুলা। কি ভাবনা চিন্তার কথা, জাগাই নেই। আরে প্রথম ফর্মুলা হবে, আর তো বলে দিয়েছে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, বলে দিয়েছে এইচডি ওয়াই, বলে দিয়েছে এইচডি এক্স, বের করতে হবে। প্রথম ফর্মুলা হবে তো, আর কি লিখবো? কোভেরিয়েন্স এক্স কমা ওয়াই ডিভাইড বাই এইচডি এক্স ইনটু এইচডি ওয়াই। বল আর কত বের করলাম? বলে দিয়েছিল কত? 0.7। কত? 0.7 ইকুয়াল টু কোভেরিয়েন্স এক্স ওয়াই কত? 9.8 ডিভাইডেড বাই এইচডি এক্স কত? স্যার বলেনি, স্যার বলেনি, স্যার বলেনি এইচডি এক্স। তাহলে এইচডি ওয়াই কত? 4 বলে দিয়েছে। এখান দিয়ে কি বল, তোরা কি এটা কি পারবি না করতে, বের করতে? ছোটবেলায় করতি না ক্যালকুলেশন? করতি না? করে বল, ক্যালকুলেশন করে বল কত হচ্ছে। বল ক্যালকুলেট করে বল কত হচ্ছে। আমি একবারে করেছি, দেখ তোরা বুঝতে পারলি কিনা। এইচ ডি এক্স ইকুয়াল টু 9.8 কি লিখলাম দেখ, কি লিখলাম আমাকে তো এইচ ডি এক্স বের করতে, কি লিখলাম? 9.8 ডিভাইডেড বাই কি করব? এই দুটো গুণ করে 0.7 × 4। বারবার বলছি, যদি সত্যি এটা বুঝতে অসুবিধা হয় তুই ভেঙে ভেঙে কর, ভেঙে ভেঙে কর, টাইম নিয়ে কর, ভেঙে ভেঙে ক্রস মাল্টিপ্লিকেশন বজ্রগুণন মনে আছে তো? ক্রস করে করে কর, মিলে যাবে, কোনো সমস্যা নেই। তোর কোনো তাড়াহুড়া করার দরকার নেই, এমন করিস না তাড়াহুড়া করতে গিয়ে অঙ্ক ভুল হয়ে গেল। 9.8 ডিভাইড বাই 2.8, 9.8 ডিভাইড বাই 2.8 কত হচ্ছে? 3.5। ঠিক আছে, তো দেখ শেষ হয়ে গেল অঙ্ক, টুকে নে ভালো করে, বুঝেছিস কিনা দেখ। দেখ তিন নম্বর অঙ্কটা কি বলছে, কোশ্চেনটা কর, বলছে ইফ এক্স ইকুয়াল টু, কি বলছে? ইফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বার। আর বলছে কোশ্চেন কি বলছে পর, ইফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বার কমা ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই বার, এটা বলে দিয়েছে। তারপর সামেশন এক্স স্কোয়ার বলেছে কত? 12। সামেশন ওয়াই স্কোয়ার বলেছে কত? 20। সামেশন এক্স ওয়াই বলেছে কত? 14। ফাইন্ড দ্য কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট বিটুইন দ্য টু ভেরিয়েবলস অফ এক্স অ্যান্ড ওয়াই। তোকে আর বের করতে বলেছে, এটা তো বের করতে বলেছে, আরই তো বের করতে বলেছে। বল দেখি, এদিক দেখা তালুকদার, এই দুটোর মধ্যে কোন ফর্মুলাটা বসতে পারে মনে হচ্ছে? বেশি ভাবতে হবে না, বোর্ডে লিখে দিয়েছে সেকেন্ডেরটা। আরে ভাবনা চিন্তা জাগাই নেই, কত সুন্দরভাবে লেখা আছে ফর্মুলা। তাহলে বুঝতে পারলি কখন কোন ফর্মুলা বসবে? আমার ডেটার উপর ডিপেন্ড করবে, কেমন ইনফরমেশন দেবে তার উপর ডিপেন্ড করবে কোথায় কি ফর্মুলা বসবে। তাহলে আর ইকুয়াল টু কি লিখবো? সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই আন্ডার রুট, লেখ আন্ডার রুট সামেশন এক্স স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার। তারপর বল সামেশন এক্স ওয়াই কত বলছে স্যার? 14 বলেছে, লিখে নে। ডিভাইডেড বাই আন্ডার রুট সামেশন এক্স স্কোয়ার কত? 12 ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার কত? 20 হয়ে গেল। এবার লিখবো 14 ডিভাইডেড বাই, জানিস তো এই করতে পারবি তো? ক্যালকুলেটার নে না, ক্যালকুলেটার নেই, ওখানে ক্যালকুলেটার নেই। 12 আর 20 গুণ করতে কি ক্যালকুলেটার, তোরা তোরা গুণ করতে কি ক্যালকুলেটার? 12 আর 20 কত হচ্ছে? 240 হচ্ছে। তাহলে রুট কর, রুট সাইন আছে দেখ, 240 রুট কর কত হচ্ছে? 15.49 হয়ে গেল। এবার ভাগ করে দে অঙ্ক শেষ। কত হচ্ছে বল, কত হচ্ছে?
ব্যাস শেষ অঙ্ক। দেখতে পাচ্ছি অঙ্ক বলো, দেখ আরে নাম্বার কত বেরিয়েছে 0.90। দেখ কোনো কঠিন অঙ্ক নেই, দেখ আস্তে আস্তে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে অঙ্কগুলো। টক দেখ কি বলছে, ইফ x equal to x minus x bar, y equal to y minus y bar, বলছে where x bar আর y bar কি arithmetic mean of x and y, x আর y এর arithmetic mean বলেছে, ঠিক আছে? তো এটা বলে দিয়েছে কোশ্চেনে, বলছে সামেশন x স্কয়ার 40, সামেশন x y 45, আর 0.6 ভেরিয়েন্স বলেছে, ভেরিয়েন্স অফ y বলেছে 25/4, বলছে বলো n কত হবে, কোন ফর্মুলা হবে, দেখ সেকেন্ড ফর্মুলা লিখ, r equal to summation xy divided by under root summation x square into summation y square, তাহলে r কত বলেছে অঙ্কে, r দেখ r কত বলেছে, r 0.6 equal to summation xy কত বলেছে দেখ, summation xy 45 divided by under root summation x square বলেছে, হ্যাঁ 40, আর summation y square বলেনি, লিখে দে। এবার কি করবো দেখ, ভালো করে দেখবি কিন্তু, হ্যাঁ কি করতে হবে জানিস, এদিক টাকা তুই এখান থেকে তো যদি ভ্যালু বের করতে, এদিক টাকা বোর্ডের দিকে টাকা, খাতায় কিছু করতে পারবি না, দেখ এটা হচ্ছে এত অব্দি হলো, তো তোকে এখান থেকে তোকে বলেছে তুমি সামেশন ওয়াই স্কোয়ার বের করে দাও, কি করে বের করবি তুই, এটা বের করতে গেলে কি করে বের করতে হয়, রুটটাকে সরাতে হবে, রুট না সরাতে পারলে তুই করতে পারবি, রুট সরাতে গেলে কি করতে হয়, স্কোয়ার করতে হবে, এদিকে একটা স্কোয়ার কর, তাহলে এদিকে একটা স্কোয়ার কর, এদিক স্কোয়ার করলে কত হবে 0.6 ইনটু 0.6 একই না, আর এইদিকে করলে কত হবে 45 ইনটু 45 একই না, ডিভাইড বাই রুট তো উঠে গেল, স্কোয়ার তো রুটকে তুলে দেয়, 40 ইনটু সামেশন ওয়াই স্কোয়ার হয়ে গেল। এবার কর, লেখ সামেশন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 45 ইনটু 45 ডিভাইডেড বাই 40 ইনটু 0.6 ইনটু 0.6, দেখ করে দেখ কত বের হচ্ছে, করে বল কত বের হচ্ছে, এটা আচ্ছা তোরা করলি তাই তো, এটা করে কত বের হলো 140.625, কে এত অব্দি বুঝেছিস, ভালো করে দেখ যতগুলো শর্ট কোশ্চেন আছে তার মধ্যে এটাই একটু কেমন, ঠিক আছে? তো কেমন মানে কি একটু মাথা কাটাতে হলো, এত তুই বুঝেছিস নাকি বুঝিসনি, এতই তো সোজাই ছিল, তুই কি বোঝাবো তোকে, কিন্তু তোকে কি বের করতে বলেছে, তোকে কি বের করতে বলেছে, এন বার করতে বলেছে, এন বার করতে বলেছে, তোকে বলেছে দেখ ভেরিয়েন্স অফ ওয়াই বলেছে 25/4, আচ্ছা জানিস ভেরিয়েন্স অফ ওয়াই, ভেরিয়েন্স অফ ওয়াই বলে দিয়েছে কত 25/4, এটা লিখে রাখ পাশে, ভেরিয়েন্স অফ ওয়াই বলেছে তোকে কত 25/4 মাথায় রাখবি, আচ্ছা ভেরিয়েন্স অফ ওয়াই মানে কি, এইচডি ওয়াই স্কোয়ার, তাই তো এইচডি ওয়াই স্কোয়ার, তাহলে আমি যদি তোকে যদি কেউ জিজ্ঞাসা করে এইচডি ওয়াই, আমার কথা বন্ধু শোন, তারপর টুকবি এখন টুককে কাটাকাটি হবে, এখানে এইচডি ওয়াই বের করার ফর্মুলাটা কি, এইচডি ওয়াই শিখেছিলাম ফার্স্ট সেমিস্টার, এইচডি এক্স এইচডি ওয়াই ওই ফর্মুলাই আসবে, এইচডি ওয়াই বের করার ফর্মুলাটা লিখবো, লেখ এইচডি ওয়াই, এইচডি ওয়াই বের করার ফর্মুলাটা লিখ, আন্ডার রুট কি লিখলাম, আন্ডার রুট সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার, ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই এন, এটা ছিল এইচডি ওয়াই, এটা ছিল এইচডি ওয়াই, এটা ছিল এইচডি ওয়াই। এবার যদি তোকে বলে, যদি তোকে বলে ভেরিয়েন্স অফ ওয়াই তখন কি হবে অ্যান্সার, যদি বলে ভেরিয়েন্স অফ ওয়াই শুধু রুটটা উঠে যাবে, শুধু রুটটা উঠে যাবে, লেখ ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইড বাই এন, আগে এইটুক ক্লিয়ার কর, তারপর বাকি সব পরে হবে, বাকি সব পরে হবে, এটা কিছু লিখিনি মনে কর, এটা কিছু লিখিনি, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে এইচডি ওয়াই বের কর ফর্মুলাটা কি লিখলাম, বল 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 কি লিখলাম, কি লিখলাম, আরে এইচডি তে রুট আসে, ভেরিয়েন্সে রুট আসে না, রুট এসছে এখানে রুট আসেনি, কি ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইড বাই এন, দেখেছি একই জিনিস, শুধু এখানে রুট এসছে এখানে রুট আসেনি, টুকে নেতো আচ্ছা এই ফর্মুলাটা এইচডি তে না, ফর্মুলাটা স্কোয়ার হয়, এই জায়গাটা স্কোয়ার হবে, এটা একটু দেখা হয়,
এটা স্কয়ার হবে একটু দেখে নিস স্কয়ার হবে ঠিক আছে তো তাহলে hd স্কয়ার y ভেরিয়েন্স অফ y মানে কি ভেরিয়েন্স অফ y মানে hd স্কয়ার y আর hd স্কয়ার y কত 25 বাই 4 তাহলে hd স্কয়ার y এর জায়গায় এটা লিখে দেব এটা দেখে দেখে লিখে দেব তাহলে কি লিখব সামেশন y মাইনাস y বার তার স্কয়ার ডিভাইডেড বাই n ইকুয়াল টু 25 বাই 4 এই জায়গাটা মুছছি আমরা ঠিক আছে আর এটাকে কি বলি আমরা সামেশন y স্কয়ার বাই n এই পুরোটাকে বলা হয় সামেশন y স্কয়ার ডিভাইড বাই 25 বাই 4 ঠিক আছে তো ডিভাইড বাই 25 বাই 4 আর সামেশন y স্কয়ার কত বের হলো 140.625 ডিভাইডেড বাই n ইকুয়াল টু 25 বাই 4 ঠিক আছে তো তাহলে n কত বের হবে করে দেখ 140.625 ইনটু 4 বাই 25 শেষ অঙ্কটা শেষ করে দে ঠিক আছে করে দেখ অঙ্কটা শেষ কত বের হচ্ছে দেখ 22.5 কিনা দেখ দেখ এটা 22.5 বের হবে ঠিক আছে তো দেখ আজকে মোটামুটি ফার্স্ট ক্লাস করলাম তো এই চারটের মতন অঙ্ক করালাম তারপর আস্তে আস্তে ক্লাসগুলো হবেই ঠিক আছে তো তো আশা করি বুঝতে পেরেছিস এইগুলো প্র্যাকটিস করতে হবে ফর্মুলাগুলো দেখ পরের দিন তো মেন এত কিছু করলে আজকে তো সেরকম কিছু করালামই না নেক্সট ক্লাসে সব আসল অঙ্ক হবে ঠিক আছে তো দেখ টুকেনে ভালো করে এগুলো যেটুক করালাম যে চারটে অঙ্ক করালাম বাড়িতে ভালো করে দেখিস এবং করিস আর একটা আলাদা একটা খাতা নিবি অঙ্কগুলো স্টার্ট করে দিস ঠিক আছে অঙ্কগুলো স্টার্ট করে লাস্ট অঙ্কটা জাস্ট একটু দেখ দেখতে এই যে চারটে অঙ্কের মধ্যে এই অঙ্কটা একটু কেমন একটু টাফ লাগলো তাই তো আর আগের অঙ্ক তো ঠিকই ছিল